কংগ্ৰেছৰ যিগৰাকী প্ৰেচিডেণ্ট আছিল ভূপেন বৰা ইতিমধ্যে কৈ আছে যে বিজেপিয়ে অকল আমাৰ শত্ৰু নহয় এ ইউডিএফো শত্ৰু বুলি আপোনাক প্ৰত্যক্ষ কৰি পেলাই কৈ আছে। সেইটো নাজানো, আমি সেইটোৰ ওপৰত নাজাওঁ। বোলে এটা কথা আমি যিমান আজি এক বৰষৰ পৰা আমি কৈ আছো বিজেপি কংগ্ৰেছৰ দুশ্মন নহয় ভাই ভাই, ইউডিএফ দুশ্মন, এইটো সকলে নিজৰ মুখে কোৱা আৰম্ভ কৰি দিছে। আল্লাহা ঢোল ফিৰিস্তা বজাতা বুজি পাইছে নেকি? যিটো আমি কৈ আছো সিসকলে কৈ আছিল বিজেপি ইউডিএফ বি টিম, এতিয়াতো নিজেই কৈ দিলে আমি বি টিম, আমাৰ শত্ৰু এক নম্বৰ শত্ৰু বিজেপি নহয় ইউডিএফ, বুজি পাইছে নেকি? ওকে স্যার, রাষ্ট্রপতিলে এখন পত্র প্রেরণ করেছে উচ্ছেদের বিরুদ্ধে, কি কব স্যার? এখন কি পরিস্থিতি? তার মানে আমি মই হব পারে কালি মোর অফিসের পরা বা পরহি ডাইরেক্ট সিএম স্যারক আমি রিকোয়েস্ট করি আমার দিল্লির পার্লামেন্টের পর, তারপর প্রাইম মিনিস্টার আর হোম মিনিস্টার আমি চিঠি লিখেছি, একেলগে দিয়া নাই, আমি দুই তিন দিন হয়তো দিয়ে দিম। এইটো আমি যে অসমত যেটো হয়ে আছে অন্যায় হয়ে আছে, এক কমিউনিটি মানুষের উপর উচ্ছেদ হয়ে আছে, এইটো সরকারে ইমিডিয়েট বন্ধ করব লাগে। শীত যাওয়ার পিছত এই যে কোল্ড ওয়েভ যেটো চলি আছে এই মানুষবিলাক কত থাকিব, কোনে খবর লৈ আছে? পরবর্তী সময় কোনো একটা তিরপাল তো দিয়া নাই, কোনো একটা সরকারের তরফের পর কোনো একটা তিরপাল দিয়া নাই, কোনো একটা ব্যাংকার দিয়া নাই, এই মানুষবিলাক খাদ্য পানি নাই, পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নাই, মহিলাসকল এসব সরকারে করিব লাগিছে। আর এইটার কারণে মই বারবার রিকোয়েস্ট করে আছো আপনাদের শীতকালের কারণে বন্ধ করুক, তারপর আপনাদের ইনকোয়ারি করে যদি কোনো মানুষ ইল্লিগেল থাকে তার কি করব লাগে আপনাদের করুক, আমার এইটার কোনো অসুবিধা নাই। স্যার হৃদয় যোগী জানক ইতিমধ্যে সরকারে নোটিশ দিছে 700 বিঘা মাটি উচ্ছেদ করব, ইতিমধ্যে নোটিশ প্রেরণ করেছে যোগী জানক, আপনি কি কব? স্যার মই নাজানো, আপনি জানিছে, আপনি কইছে, আমি এটাই কথা সব জায়গা বলে ভাই আমার এই ঠান্ডার মৌসুম তো যাও, তারপর আপনাদের যি করব লাগে সব, সেটু মই কেন কম পাবলিকর রিয়েকশন যেটু হব আমি পাবলিকর লগত থাকিব লাগিব, পাবলিকর দি বেশি থেকে বেশি যদি রিয়েকশন হয় এইটু লগে আমি থাকিব লাগে, আমার পার্টির কি ভিউ আছে অলপ ডিটেলস জানার পিছত আমি এইটু প্রতিক্রিয়া দিম, আমার পার্টি দিব। স্যার পার্টির ভিউ কি হবে স্যার যে প্রেসিডেন্ট হিসেবে কি হব? কালি এইটু আমি ডিটেলস পোৱাৰ পাৰত আমাৰ নজনীয়া কমিটি বনাই দিছোঁ, ই অকল বহিব এক্সপাৰ্ট অকল লৈ বহিব, তাৰপিছত ডিটেইলছ অহাৰ পিছতে আমি প্ৰতিক্ৰিয়া আমাৰ পাৰ্টীয়ে দি দিব অলৰেডি, আমি কালি মানুহ বাছি দি দিছোঁ কোন কোনে দিব কি কৰিব, আমাৰ এডভোকেট আমিনুল মানকাচাৰত তেখেতক আমি দিছোঁ কনভেনাৰ হিচাপে, হাফিজ বদিৰ চাহ এম এল এ চিফ হিচাপে আছে, হাফিজ ৰফিক আছে, আমাৰ ডিঙৰ এম এল এ চাহ আছে, এনেকুৱা সাতজন মানুহ আমাৰ আছে। আজি মই দেখিছো সিএম সাহেবে দিল্লির পর কই আছে আর বার বার কই আছে বলে আমি বহুত দুঃখদায়ক, আমি ভাল মনে করা নাই, বহুতই বেয়া লাগি আছে, তিনি চারিবার তেখেত কইছে বলে এইটো আমি বাধ্য হই এডমিনিস্ট্রেশনের কারণে আর আর কি কারণে, আর এইটো স্থায়ী নহে, আমি বহুত জলদি এইটো আকো একবার দি দিম, যদি আকো একবার দি দিয়ে তো আমার বেশি কো লাগা নাই, বুঝলে? যদি একদম চিরস্থায়ী লই যায় আমার নগাঁও ডিস্ট্রিক্টর আমার হোজাই ডিস্ট্রিক্টর সবচেয়ে বেশি ক্ষতি হব, এইটো মই যিমান জায়গাত করেছে সব জায়গারই ক্ষতি হব, এইটো সরকারে আকো একবার চিন্তা করব লাগে, আর যদি ফর দ্য শর্ট পিরিয়ড যদি থাকে তো এইটো সরকারে করে আছে আমি সবে মানি লম। যেতালেক কালি আমি বুঝছিল আমার মিটিং হয়েছে নয়জনী, আমি এটা কমিটি বানাইছি আমার পার্টির, মই গুয়াহাটি গৈছিলো কালি, আর এইটো যেতিয়াই এতিয়ালৈক ডিটেলস আহা নাই, কালি সমষ্টি নির্ধারণ হব আর মিডিয়ায় দেখাই আছে নিজের নিজের স্টাইলে, তাহলে কোনো ডিটেলস আমার হাতত নাই, তথ্য নাই, বহুত জলদি সরকারে বুঝে খবর দিছে বলে আমি তথ্য দি দিম, যেতিয়া সেইটো আহিব তারপর আমি লিগেল মানুষের এক্সপার্টসকল কনস্টিটিউশনাল এক্সপার্টসকল সবর ইয়ারপর দিল্লি লৈকে আমি বহিব লাগিব, বহার পিছত আমি কি রিফ্লেকশন দিব লাগে এইটো আমার পার্টিয়ে দিব। জিলায় জিলায় প্রতিবাদ হয়ে আছে, জিলা কর্তনের পিছত জিলায় জিলায় প্রতিবাদ হয়ে আছে, কিছু সময় পূর্বে হুজাই জিলার
প্রতিবাদ হয়েছে, ডবকা লঙ্কাত প্রতিবাদ হয়েছে, কি কব? হব হব লাগে। আমি আমি এটা এটা বস্তু আমি ভাল পোৱা নাই। গণতন্ত্রত আমি যেতিয়া আমার হাতত এটা বস্তু আইছিল, ডিস্ট্রিক্ট হয়েছিল, বহুত কাম আমি নগাঁও যাব লগা নাছিল। হ্যাঁ, এতিয়া আকৌ একবার আমি নগাঁওলৈকে দৌড়িব লাগিব, বহুত জাতের কষ্ট হব, বহুত জাগত প্রবলেম হব। এইটোর কারণে মানুষ যদি ওলাই আহিছে, এই মানুষবিলাকের হক আছে এটু করার কারণে, গণতন্ত্র তরিকার উপর প্রটেস্ট করার সবর রাইট আছে, আর এটু আমি না করব নোৱাৰো, বাধা দিব। স্যার, সরকারে যে কইছে কন্টেক্ট কিছুদিনের বাবে এই সিদ্ধান্ত লওয়া হয়েছে, আর আপনি এই কথাটা বলছেন, এটু মই কই আছো, মই দেখিছো ইন্টারভিউ, এটুর কারণে কই আছো। সমাহ বা মহাকথা না, মহা কথা কোয়া নাই, মই হোনা নাই হব পারে কোন জায়গা কইছে। তে যে যদি সরকারে কয় অনলি 3 মান্থস বা 6 মান্থস, তে এটু আমি বের করিব লাগে সরকার বলকেনে। তিনবার চারিবার মই দেখছি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মায় এইটু কইছে, মই বহুত দুঃখর সাথে, মই বহুত বেদনার সাথে এনেকুৱা কিছু আলফাজ ইউজ করেছে, এইটার কারণে আমিও অলপ দেখব লাগে।